আপনারা দেখছেন খবরের টুকি। আজ নদিয়া জেলার বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচি হিসাবে কৃষ্ণনগর শহরের কদমতলা বিসর্জন ঘাটে সাফাই অভিযান হয়। এই কর্মসূচিতে যুব মোর্চার কর্মীরা জলঙ্গির বুকে বেঁচে থাকা নোংরা আবর্জনা, প্রতিমার কাঠামো জল থেকে তুলে পরিষ্কার করেন। কিছু কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এরকম কর্মসূচি করে থাকলে বিজেপির যুব মোর্চার এমন কর্মসূচি এই প্রথমই। রবিবার মানেই অলস সকাল এবং ছুটির দিন। সেই ছুটির দিনে তীব্র ঠান্ডা উপেক্ষা করে যুব মোর্চার কর্মীরা এমন একটি উদ্যোগ নিয়েছিল। জলঙ্গির ধারে যত্রতত্র নোংরা পড়ে থাকতে দেখা যায় সবসময়। কৃষ্ণনগরের উত্তর শহরের সভাপতি সুব্রত চ্যাটার্জি এবং নদিয়া জেলার যুব মোর্চার সভাপতি সৈকত সরকার এদিন বলেন, এই জলঙ্গি নদীর প্রতি দৃষ্টিভঙ্গি না বদলালে আগামী দিনে মানচিত্র এই নদীর চরিত্র। তিনি অভিযোগ করেন, জলঙ্গি নদী নিয়ে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের কোনো ব্যবস্থা সেইভাবে নিচ্ছে না। এছাড়াও কৃষ্ণনগর শহরের ঐতিহ্যবাহী অঞ্জনা নদী নিয়েও আগামী দিনে বিশেষ কর্মসূচির গ্রহণের ইঙ্গিত দেন তিনি। তিনি বলেন, অঞ্জনা নদীর দখল শুরু হয়েছে কংগ্রেস পৌর বোর্ডের সময় থেকেই, কিন্তু তৃণমূল পৌর বোর্ডের আমলে অঞ্জনা নদী দখল চূড়ান্ত রূপ নিয়েছে। বিগত দিনের কৃষ্ণনগর পৌরসভার প্রধানের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন তিনি। তার অভিযোগ, পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বজন পোষণের দায়ে অভিযুক্ত। আগামী দিনে যদি কৃষ্ণনগর পৌরসভার দায়িত্ব বিজেপির হাতে চলে আসে, তখন সমস্ত রকমের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হবে। কৃষ্ণনগর থেকে সৈকত দের সাথে অনুদেব মিত্রের রিপোর্ট, খবরের দুনিয়া। রয়্যাল লাইট সেলস এন্ড সার্ভিসেস, এখানে সমস্ত রকমের চিমনি, ওয়াটার পিউরিফাই এবং মডিউলার কিচেন সেলস ও সার্ভিসিং করা হয় অতি যত্ন সহকারে। ঠিকানা খিদিরপুর আনন্দ মঠপাড়া গুল কারখানার কাছে বেথুয়া ডহরি নদিয়া। যোগাযোগ 9609011138। আচ্ছা, আপনারা এই কর্মসূচিটা কি সম্পর্কে কি বলবেন? যত 12 জানুয়ারি থেকে 23 জানুয়ারি যুব চেতনা অভিযান যে কার্যক্রম ভারতীয় জনতা যুব মোর্চা নেওয়া হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে 294টা বিধানসভা কেন্দ্রেই এবং প্রায় 14,000 উপর মণ্ডল, সে মণ্ডলের ভিত্তিক কার্যক্রম নেওয়া হয়েছে। তার মধ্যে স্বচ্ছ ভারত অভিযান, বিভিন্ন মূর্তিতে পরিষ্কার করে মাল্যদান, তারপরে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে আলোচনা, ঠিক আছে, ক্রীড়ার কার্যক্রম, এরকম একাধিক 10টা কোনো শিল্পীদের, এর আগের দিন 12 জানুয়ারি আমাদের সাংসদ এসেছিলেন জ্যোতির্ময় মাহাতো, শিল্পীদের সম্বর্ধনা দিয়েছেন, দেওয়া হয়েছে, পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মারাত্মকতা করেছেন ওরা নিজে গিয়ে এবং তাদের অসুবিধা সুবিধা এসব আলোচনা হয়েছে। তা এই কার্যক্রম 294টা বিধানসভা কেন্দ্রে নেওয়া হয়েছে, তার স্বরূপ এই জলঙ্গির ঘাটে আজকে আমাদের কৃষ্ণনগর শহর উত্তর যুব মোর্চা কমিটির তরফ থেকে এই স্বচ্ছ ভারত অভিযানের কার্যক্রম নেওয়া হয়েছে, সে কার্যক্রম চলছে। এখানে আগামী দিনে আপনাদের কী পরিকল্পনা আছে? পরিষ্কার পরিকল্পনা, জলঙ্গির ঘাটটা কেন বেছে নেওয়া হয়েছে তার কারণ, আমরা 21 তারিখে এই জলঙ্গির এখানে ঘাটে একটা কার্যক্রম করতে চাইছি। আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে যে জলঙ্গি নদীটার কী অবস্থা এবং প্রশাসন কেমন উদাসীন, এবং কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিতে আমি বারবার আমরা অভিযোগ করেছি যে এমন একটা মিউনিসিপ্যালিটি, এটা নিজেদের জামাই, যে প্রশাসক আছে নিজের জামাই, নিজের ভাই, নিজের শালা, এদেরকে নিয়ে কাজ দেখে আর সাধারণ মানুষকে দেখে না, এটা বারবার অভিযোগ করেছি। তার উদাহরণস্বরূপ দেখুন যে প্রশাসক যে কাঠামোগুলো ওখানে আছে, কদিন আগে পৌষকালী পুজো গেছে একাধিকবারে, ঠিক আছে, তা সেটার কাঠামো যে পরিষ্কার করতে হবে সেটুকু তার ধ্যান নেই। আজকে এখানটা পরিষ্কার দেখছেন হচ্ছে আমাদের যুবকর্মীরা মিলে সবাই মিলে স্বচ্ছ ভারত অভিযানটা করে চলে পরিষ্কার, কী অবস্থা ছিল এই ঘাটটার। তা এরকমভাবে প্রশাসকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশাসকগুলো যারা রেখে দিয়েছে চামচিগুলো, তারা এইগুলো এইসবগুলো করে বেড়াচ্ছে, উন্নয়ন কিছু করছে না। তা এই জন্যে আমরা স্বচ্ছতা নেমেছি, আমরা যেমন পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে রক্ষার স্বার্থে নেমেছি, তাই সামাজিকভাবে আমাদের কাজ হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান মাধ্যমে বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে এই সেই জায়গাটাকে পরিচ্ছন্নতা রাখা, সমস্ত কিছু ভালোভাবে হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা রাখা, সেটার হিসাবে আমরা কার্যক্রম শুরু করেছি। তো 21 তারিখে সেফ জলঙ্গি একটা কার্যক্রম নেওয়া হয়েছে, সেফ জলঙ্গি কার্যক্রম নেওয়া হয়েছে। সেই কার্যক্রমের ক্ষেত্রে এখানে গঙ্গার আরতিও হবে নদীতে, এর আগে আমরা সেফ গঙ্গা করেছি নবদ্বীপে, এর এটা হচ্ছে সেফ জলঙ্গি কার্যক্রম। এবং এইখানটায় দাঁড়িয়ে আমাদের মাননীয় শুভেন্দুবাবু, শুভেন্দু অধিকারী,
আমার জেলা সভাপতি আশুতোষ পাল, কল্যাণ চৌব একাধিক রাজনেতৃত্ব আসবেন, হাঁটবেন, হেঁটে এখানে এসে সে প্রোগ্রামটা শেষ হবে। এবং তারপরে আমাদের কার্যক্রম আছে কৃষ্ণনগরের উপর দিয়ে একটা যে নদী সেটা অঙ্গনা, সেফ অঙ্গনা, এবং সেখানে অনেক দুর্নীতি হয়েছে, কারা কারা খেয়েছে, যে দুর্নীতির মধ্যে কী হয়েছে না হয়েছে সেটাও আমরা বার করবো। তো একাধিক কার্যক্রম আছে আগামী দিনে। আচ্ছা, এই অঞ্জনা একসময় নদী ছিল, তারপরে খাল, এখন নর্দমায় পরিণত হয়েছে, এই ব্যাপারে কী বলবেন? না, এই ব্যাপারে কি কংগ্রেস কংগ্রেসের কাউন্সিলর চেয়ারম্যানরা সব ছিল, যাত্রীপুর দিয়ে টিএমসির হয়েছে ওখানটায় পাঁচ বছর, দশ বছর আগে। এবার ওই যে কংগ্রেসের কাউন্সিলর থাকাকালীন বা কংগ্রেসের পৌরবোধ থাকাকালীনই ওই ছিল হচ্ছে অঙ্গনাকে শেষ করে দিয়ে জমি বেচার কারবার, সব বুঝেছে আর জমি বেচেছে, ঠিক আছে। আর এটা 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 বাড়িয়েছে টিএমসির আকারে, টিএমসি তো জমি কেন আপনাকেও বেচে দিতে পারে, এমন হচ্ছে সরকার টিএমসি। তা ওই জন্যে আমাদের নানান দিক থেকে নানানভাবে আমরা দেখেছি যে কী হচ্ছে না হচ্ছে, সেইটাকে কাজে এবার আমরা নাপবো। তা কারণ আমাদের পরিষ্কার বক্তব্য, যেদিনকে আমরা কৃষ্ণনগর পৌর বোর্ডে আসবো, এই ক্ষমতায় আসবো, তারপরে একেবারে ফাইল ধরে 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 বার করবো। কিন্তু ১০০-২০০ কোটি টাকার মালিক কী করে হলো, কী বেঁচে হলো, কী বুঝে হলো, সেটা ঠিক বার হবে। তা সেটার প্রক্রিয়াই শুরু করছি আমরা এখন থেকে। আপনার নাম? সৈকত সরকার, সভাপতি ভারতীয় জনতা যুব মোর্চা, নদীয়া।